পুরো আনন্দ ফূর্তির মাজতে সকলবোৰ তছনছ হৈ পৰিল। হঠাৎ আহিল ধুমুহা, হঠাৎ আহিল শিলাবৃষ্টি, আর তার পিছতে বহু লোকে নিজের সপোনের ঘরখন হেরুয়াই পেলাবলগিয়া হল। বৃহৎ বৃহৎ বিন্ধা হল তিনপাতত। লৈ আহিছো সবিস্তারে নলবাৰীর এই দুর্ঘটনার বাতৰি। প্রলয়ঙ্কারী ধুমুহা বরষুণত বিধ্বস্ত নলবাৰীর বহু গাঁও, নিশায় বিধ্বংসী ধুমুহায় উড়ুয়াই নিয়ে ঘর দুয়ার, বহু লোকের তিন ফুটি চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে। নলবাৰীত নিশার ভাগত আহে ধুমুহা, নিশা থাকিবলে ঠাই নোহোৱা অবস্থা বহু লোকের। বিহুর আনন্দর মাজতে হাহাকার অবস্থা দরিদ্র জনতার। দরিদ্র জনতায় নিশার ভাগত কক বকাই থাকিবলগীয়া হয় ধুমুহার লগতে। প্রচণ্ড শিলাবৃষ্টিত সুচূর্ম হয়ে পড়ে বিভিন্ন জনের ঘর, দুর্যোগ প্রশমন বিভাগের লোক উপস্থিত নোহাত খুব উজাড়িছে এতিয়া গাঁওবাসীয়ে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক ব্যবস্থা লওয়ার বাবে আহ্বান জানাইছে দুর্ভোগিয়া লোকসকলে। প্রলয়ঙ্কারী ধুমুহা বরষুণত বিধ্বস্ত নলবাৰীর বহু গাঁও, বহু ঘর ভাঙি চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে। আমি দৃশ্য দেখাইছো এয়া নলবাৰীর বহু লোকের ঘরের তিনপাত বতাহত উড়ি যায়। বহু লোকের তিনপাতত বৃহৎ বৃহৎ বিন্ধা হওয়া দেখিলে পাওয়া যায়। এয়া শিল বরষুণের পিছর দৃশ্য, এয়া আমি আপনার দেখাইছো নলবাৰীর দৃশ্য। নলবাৰীত নিশার ভাগত অহা ধুমুহা বরষুণ বা শিলাবৃষ্টির পিছর এই দৃশ্য ক্যামেরাত বন্দী হয়েছে। আমি আপনার দৃশ্য দেখাইছো। বিগত দুটা দিনত নলবাৰীত প্রকৃতিয়ে এক ভয়ঙ্কর রূপ ধারণ করা দেখি পাওয়া গৈছে। আর এটিয়ার মাত্র কিছু ঘন্টা পূর্বে নলবাৰীর এখন বিশেষ মঞ্চ, যত শিল্পীয়ে গীত পরিবেশন করবলিয়া আছিল, সেই মঞ্চখন চকুর সন্মুখতে ক্যামেরাত রেকর্ড হয়ে আছিল উড়ি গৈছিল, বা সেই মঞ্চখন ভাঙি চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছিল, পেন্ডেল পর্যন্ত উড়াই নিছিল ধুমুহায়। আর তারপরে কালির ভাগতো আহিছিল ধুমুহা বরষুণ, আর কালি ধুমুহা বরষুণের ফলত এনেদরে বিস্তর ক্ষতি সাধন হয় নলবাৰীর বহু অঞ্চলের জনতার ঘর। আমি দেখাই আছো সাধারণজনের ঘর কেনেদরে ভাঙি চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে, তিনপাত পর্যন্ত এনেদরে ফুটি গৈছে। আমি দৃশ্য দেখাই আছো নিশা থাকিবলে ঠাই নোহোৱা অবস্থার সৃষ্টি হয়েছে বহু লোকের। বিহুর আনন্দ ফূর্তির মাজতে এনে দুর্দশা দেখিলে পাইছে এটা দরিদ্র জনতায়। ধুমুহার লগতে প্রচণ্ড শিলাবৃষ্টিত সুচূর্ম হয়ে পড়ে তিনপাত, আর এই তিনপাত সমূহ বিনষ্ট হওয়াত এতিয়া খুব উজাড়িছে সাধারণ জনতায়, কারণ দুর্যোগ প্রশমন বিভাগের লোক উপস্থিত হওয়া যথেষ্ট পলম হয়েছিল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ওসর এটা দুর্ভোগিয়া লোকে আহ্বান জানাইছে তেওঁলোকক অন্তত কিবা এটা ব্যবস্থা করে দিয়ক, যাতে তেওঁলোকে এই বারিষার দিনকেটা থাকিব পারে। রাইজরও হয়েছি, এটা সরকারি রাইজক অল্প সহায় সহযোগিতা করলে ভাল হয়। নাই বরষুণ হয়েছে, অল্প ভাত পানি, ভাত পানির আন্ধার জায়গাই নাই, কমপ্লিট এই অবস্থা হয়েছে আর গোটাই গাঁওখান। মূর বুলি নহয়, মূর এই অবস্থাটা আর কারণ কি কোয়া হয়েছে আর তো আর কি গম পাবো, হয়তো আর খবর লোক পারে না বেলেগ। সরকার কোনো এটা শিকিল যাতে রাইজর ফলে এটা চকু দিয়ে, এনাইতো আর কই থাকে সরকারে বহুত হেরি করছে। এটা এইবিলাক রাইজক অল্প হেরি করলি, সহায় সহযোগিতা করলি, সেয়াই আমার সরকার খাব লাগা। এটা মোক নহয় রাইজক খাব লাগে।